নমস্কার, আমি গুরুজি দীপ আচার্য। আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল গুরুজি দীপ আচার্য। আজকের টপিক বশীকরণ। বশীকরণ তো কত রকম টাইপ আপনারা নিশ্চয়ই আমার আগের ভিডিওগুলোতে দেখেছেন কত রকম বশীকরণ হতে পারে। আজকে বশীকরণের আরেকটা টাইপ আমি নিয়ে আসছি, আরেক রকমের বশীকরণ, সেটা হচ্ছে উগ্র তারা প্রিয় বশীকরণ। এই বশীকরণটা কী রকম? এটা হচ্ছে সিদ্ধপীঠ বশীকরণ। এবং উগ্র তারার যে রূপ এবং যেই বশীকরণটা খুব কঠিন থেকে কঠিনতর বশীকরণ, আপনার প্রিয় মানুষ আপনাকে অত্যাধিক ঘৃণা করে, আপনার প্রত্যেকে তার মন উঠে গেছে, সে তৃতীয় ব্যক্তির দ্বারা আকৃষ্ট হয়ে যাচ্ছে এবং আপনাকে একদম সহ্য করতে পারছে না, দেখলে তেলে বেগুনে রেগে যাচ্ছে, আপনার ফোন ধরা দূরে কথা, আপনাকে সব দিক দিয়ে ব্লক করে দিয়েছে, কিছুতেই আপনার প্রতি সে আর মনোভাবটা কিছুতে আনতে চাইছে না, উল্টে আপনি যদি তার সামনে যাচ্ছেন সে আপনাকে গালাগাল দিচ্ছে, সে আপনাকে হেয় করছে। এই যখন অবস্থা থাকে তখন কিন্তু এই রকম বশীকরণটা অনেকটা কার্যকরী হয়, উগ্র তারার প্রিয় বশীকরণ। মা তারার যে উগ্র রূপ, যেই রূপের মাধ্যমে অসাধ্যকে সাধন করে নিচ্ছে, সেই উগ্র তারার বশীকরণের একটা পাঠ, যেটা অনেক প্রাচীন শাস্ত্র থেকে আসছে। এই বশীকরণটা তারাপীঠ মহাশ্মশানের সিদ্ধপীঠে বসে সঠিক তিথি মেনে, পদ্ধতি মেনে, আপনার যেই রাশি যেই নক্ষত্র তার ওপরে এই বশীকরণটাকে প্রয়োগ করতে হবে। এবং উপকরণের জন্য তার একটা ছবি লাগবে আপনার পার্টনারের, যদি তার কোনো দ্রব্য থাকে সেটা লাগবে, সেটা নিয়ে প্রক্রিয়ার মাধ্যমে যজ্ঞের মাধ্যমে এই বশীকরণটাকে করা হয়। এবং এই বশীকরণ প্রয়োগটা অতি সূক্ষ্মভাবে করতে হয়, কারণ এই বশীকরণ এমন একটা বশীকরণ এটার দিকে অনেকগুলো খারাপ দিকও থাকে। সঠিকভাবে যদি বশীকরণটা প্রয়োগ করা হয় তবে আপনার প্রিয় মানুষ যে এখন আপনাকে ঘৃণা চোখে দেখে, যে আপনাকে কোনোভাবেই আর তার জীবনে ছাই দেবে না, সে ঠিক করে নিয়েছে, সেকে আপনার প্রতি আবার ফিরিয়ে আনার জন্য এই বশীকরণের প্রয়োগটা আস্তে আস্তে করে করতে হবে। এবং এই প্রয়োগ প্রায় 7 দিন ধরে এর প্রক্রিয়া চালাতে হবে, চালিয়ে তবেই এই বশীকরণটাকে শেষ করতে হয়। এবং অবশ্যই আপনার অমাবস্যা তিথি, অষ্টমী তিথি, চতুর্থী কৃষ্ণপক্ষ, এই জিনিসগুলোতে সঠিকভাবে এটা প্রয়োগ করা হয়। এবং এর জন্য তার সামনে যেতেও হবে না বা তাকে ফোন করতেও হবে না, সে তখন দেখবে নিজে থেকে তার মনে একটা পরিবর্তন আসবে এবং সে আপনার দিকে আস্তে আস্তে করে ফিরে আসবে। এবং এই কঠিন থেকে কঠিনতম পদ্ধতিটাকেই বলা হয় উগ্র তারার প্রিয় বশীকরণ। এবং এই বশীকরণ আমি আবার বলে দিচ্ছি, এই বশীকরণ যখন কোনো বশীকরণ যখন কাজ করবে না তখনই কিন্তু এই বশীকরণটাকে প্রয়োগ করবেন, তার আগে এটা প্রয়োগ করার দরকার পড়ে না, কারণ এর একটু বিফল বা একটু ভুল ক্রিয়া অনেক বিপদ বা অনেক ডিস্টার্ব ডেকে আনতে পারে। এবং অবশ্যই এই বশীকরণ যখন আপনি করাবেন তখন সমস্ত কিছু গুছিয়ে সঠিক নিয়মে এনে তবেই এই বশীকরণটা করাবেন। এবং এই বশীকরণ করার পর দেখবেন খুব তাড়াতাড়ি আপনার মনের মানুষ আপনার দিকে আবার চলে আসছে। এখানে কতগুলো জিনিস আপনাকে খেয়াল রাখতে হবে, কি কি জিনিস খেয়াল রাখবেন, একটা হচ্ছে এই বশীকরণ করার পর তার সামনে আপনাকে যাওয়ার দরকার পড়ে না, তাকে ফোন করার দরকার পড়ে না, কারণ সে তো আপনাকে সব দিক দিয়ে ব্লক করেছে, আপনি ফোন করতে পারছেন না, তাই এই বশীকরণটা প্রয়োগ করা হয়।
এই ভিডিও যদি আপনার ভালো লাগে অবশ্যই এই ভিডিওটাকে লাইক করবেন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, বেল আইকন ক্লিক করবেন এবং ভিডিওটাকে শেয়ার করবেন বন্ধুদের জন্য দেখার জন্য। এবার আসি এর দ্বিতীয় পাঠ। এটা কোথায় করবেন? যেটা বললাম তারাপীঠ মহাশ্মশানে মহা চিতার সামনে বসে বা চিতায় বসে এই বশীকরণের ক্রিয়াটা করবেন এবং অবশ্যই মধ্যরাতে করতে পারলে সবথেকে ভালো হয়। মধ্যরাতে করতে পারলে সবথেকে ভালো হয় এবং যদি মহাপীর শ্মশানে যেতে না পারেন তাহলে যে ব্যক্তি করবেন সেই ব্যক্তির তার নিজের সিদ্ধপীঠে এটাকে করবেন, তবে কিন্তু এই বশীকরণটাকে সাকসেস পেতে পারবেন, না হলে পাবেন না। আবার বলে দিচ্ছি, যদি ভিডিওটাকে ভালো লাগে অবশ্যই লাইক করবেন, সবাই সুস্থ থাকুন এবং এই বশীকরণ ক্রিয়াটাকে খুব সাবধানে প্রয়োগ করবেন। সুস্থ থাকুন, ভালো থাকুন, জয় তারা।